টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির ব্যাপারে জানাবো সহকর্মী সোহেল তালুকদারের দেওয়া খবর। তিনি আছেন টাঙ্গাইলের কালীহাতির বল্লা এলাকায়। টাঙ্গাইল থেকে জানাবেন সোহেল তালুকদার যে টাঙ্গাইলে কিন্তু অনেকদিন ধরে বন্যা পরিস্থিতি, এখন পর্যন্ত কোন পর্যায়ে আছে, যারা দুর্গত তাদের উদ্ধারের জন্য, তাদের সহযোগিতার জন্য প্রশাসনের তৎপরতা কোন পর্যায়ে আছে? ইব্রাহিম, টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি বলতে গেলে প্রায় 45 দিন, 1.5 মাসের অধিক সময় ধরে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির এই একই চিত্র রয়েছে। আর আমি যে অংশটি রয়েছি ইব্রাহিম, আপনি দেখতেই পাচ্ছেন যে এটি টাঙ্গাইলের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল যেটি বলা হয় বল্লা, এখানে প্রায় এই 50,000-এর অধিক বেশি মানুষের বসবাস। তার যে প্রায় 15-20,000 মানুষই কিন্তু তাঁত শিল্পের সাথে জড়িত। এই যে তাঁত শিল্পটি রয়েছে এই এলাকাটি 2088 সালের পরে মানুষ এত ভয়াবহ বন্যার কবলে পড়েননি। তবে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই মানুষগুলি দীর্ঘদিন যাবৎ বন্যা কবলিত হয়ে থাকলেও কিন্তু এখন পর্যন্ত বন্যার যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ কিন্তু ছিটে ফোটাও এই এলাকার মানুষ তাদের ভাগ্যে জোটেনি বা কপালে জোটেনি। আমরা এসব বিষয় নিয়ে কথা বলতে চাই যে এই বল্লা ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে পাকির আলী। জনাব পাকির আলী, আপনি বলবেন যে আপনার এলাকায় যে 1.5 মাস যাবৎ মানুষ পানিবন্দী রয়েছে, আপনারা প্রশাসনের পক্ষ থেকে, আপনারা জনপ্রতিনিধি হিসেবে তাদের জন্য কি করতে পেরেছেন? যেহেতু এটি একটি তাঁতপল্লী, আমরা জানি করোনা এবং বন্যা, এই অঞ্চলের ক্ষতির পরিমাণটা কি পরিমাণ দাঁড়িয়েছে, মানুষের জীবনযাত্রা এখন কেমন আছে? আসসালামু আলাইকুম। আমাদের আসলে বন্যাটা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। আমাদের এই এলাকাটা হলো তাঁত শিল্প এলাকা, এখানে প্রায় 8-10 হাজার তাঁত আছে এবং তাঁত শ্রমিক আছে সব মিলে প্রায় 15-20 হাজার। এই বন্যা আসছে প্রায় 1 মাসের অধিক, কিন্তু আমরা এখনো তাঁতিদেরকে সেভাবে আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারি নাই, ত্রাণ সামগ্রী দিতে পারি নাই। আমাদের বন্যার জন্য আসলে খুব প্রচুর পরিমাণ আমাদের ক্ষতিগ্রস্ত, আমাদের প্রায় শত কোটি টাকা আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তাঁত শিল্প প্রায় ধ্বংসর পথে। আমাদের পূর্বে ছিল করোনা, করোনার জন্য আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন হলো বন্যা, বন্যার জন্য রাস্তাঘাট সব বন্ধ। আমাদের অল্প সুদে সহজ কিস্তিতে আমাদের ব্যাংক লোন প্রণোদনার মাধ্যমে যদি আমাদের দেওয়া হয় তাহলে আমাদের তাঁতিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এই জায়গায় একটি বিষয় যেটা আমরা জানতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে মানবিক খাদ্য সংকটে যে জায়গায় রয়েছে সে জায়গায় প্রণোদনা তো মানে আপনার চাবেনই, কিন্তু এই খাদ্য সংকট যে আমরা আমরা যে সকাল থেকেই এই এলাকায় যে ঘুরেছি, আমরা দেখেছি যে 95% মানুষের ঘর বাড়ির বসত বিটাতে তারা পানিবন্দী হয়ে আছেন, এই মানুষগুলোর জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? আসলে আমাদের অত্যন্ত দুঃখ বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা আপাতত এখন পর্যন্ত বন্যার জন্য কোনো কিছুই করতে পারি নাই। আমরা এই ইউনো মহোদয়ের সাথে, পিএও সাহেবের সাথে আমরা কথা বলেছি, ডি সাহেবের সাথে কথা বলেছি, ওনারা আমরা আশ্বস্ত করেছে যে ঈদের পরে ওনারা বড় ধরনের একটা আমাদের এখানে ত্রাণ সামগ্রী পাঠাবে, কিন্তু এর মধ্যে পাই নাই। আশা করি। ধন্যবাদ পাকির আলী। আপনি শুনছিলেন ইব্রাহিম, এই যে মানুষগুলি প্রায় 1.5 মাসের অধিক সময় বন্যা কবলিত হয়ে থাকলে শুধুমাত্র আশ্বাসের উপরেই তারা রয়েছেন, যেহেতু এটা একটি অর্থনৈতিক অঞ্চল এবং এই যে এটি নিম্নাঞ্চল টাঙ্গাইলের যে যমুনা চর, যমুনা নদী যে বেষ্টিত যে অঞ্চলটি রয়েছে তার পরবর্তী নিম্ন অঞ্চল, এই যে পানির যে অবস্থা রয়েছে এটি, এই পানি আমরা স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এই পানি সরে যেতেও আরো কমপক্ষে 1-1.5 মাসের অধিক সময় লাগবে। তার মানে আমরা যদি মোটা দাগে বলতে চাই যে টাঙ্গাইলের যে যমুনার নদীর পানির কিছুটা উন্নতি হলেও এই যে নিম্নাঞ্চল রয়েছে বিশেষ করে বাসাইল, মির্জাপুর এবং এই যে কালীহাতির নিম্নাঞ্চলগুলি রয়েছেন, এই নিম্নাঞ্চলের যে মানুষ রয়েছেন, হতবাগা মানুষ রয়েছেন, তাদের দুর্ভোগ এত দ্রুতই শেষ হচ্ছে না ইব্রাহিম। সোহেল তালুকদার, তারপর আমরা চাই দুর্গত মানুষের দুর্দিন খুব দ্রুতই কেটে যাক।